আমার প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কি আমার চ্যানেলের লোকেরা কি দেখতে চাচ্ছে যে আমি কেমন করে ঝাড়ু দিই? ঠিক আছে, সব দেখেন, ঝাড়ু দেখেন, কিন্তু হাসবেন না কেউ। আকাশচুম্বীর জনপ্রিয়তার আরেক নাম অপু বিশ্বাস, যার উপস্থিতি দর্শকের মনে এক অবিরাম আনন্দে সাড়া ফেলে দেয়। তাই ঢাকার বাইরে এক প্রোগ্রামে এবার নেচে গিয়ে মঞ্চ মাতিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সেখানে তিনি বেশ কয়েকটি গানে চোখ দাদানো পারফরমেন্স করেছেন, আর তার সামনে থাকা লাখো দর্শকের উল্লাস ছিল চোখে পড়ার মতো, কেননা তারা অপুকে পেয়ে যেন খুশির সীমানা ছাড়িয়েছিল। অপু সেখানে তার নিজ প্রযোজনা প্রথম সিনেমা প্রমোশনের কাজটিও সেরে নিয়েছেন, কেননা দর্শকের ভালোবাসার আরেক নাম অপু বিশ্বাস। তার প্রযোজিত প্রথম সিনেমা সম্পর্কে সারা দেশবাসী জানবে এটাই তো স্বাভাবিক। অপু তার লাল শাড়ি সিনেমা শুটিং শেষ করে খুব দ্রুত ছবিটিকে মুক্তি দিতে যাচ্ছেন। এতে গ্রামের একজন তাঁতের মেয়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন অপু বিশ্বাস। তাই সিনেমা মুক্তির আগে ভক্তবৃন্দ শুভকাঙ্ক্ষীদের দোয়া চেয়েছেন তিনি। তবে সবচেয়ে চোখে পড়ার বিষয় হলো শোবিজ অঙ্গনের এই মন্দার বাজারেরও অপু বিশ্বাসের কোনো চুরি নেই। ঢালিউড চলচ্চিত্রে সময়টা খুব একটা ভালো না গেলেও অপুর কাছে তা পাত্তা নেই। অপু বিশ্বাস বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দর্শকের মাতিয়ে রেখেছেন, তার কাছে খারাপ সময় বলতে যেন কোনো শব্দই নেই। আর অপু নিজেকেও এমন ভাবে তৈরি করে নিয়েছেন যে কোনো প্রোগ্রাম বা স্টেজ শোতে যেন পূর্ণতা পায় না। আমার একটি নতুন সিনেমা হচ্ছে, আপনারা জানেন আমি একটি সিনেমা করছি, লাল শাড়ি খুব দ্রুত রিলিজ করব আপনাদের সকলের জন্য। প্রিয় দর্শক, অপু বিশ্বাসের এই আকাশচুম্বী জনপ্রিয়তার আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।